বাড়ি ভাড়ার কর আদায়ে এবার কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভবিষ্যতে বাড়ি ভাড়া লেনদেন করতে হবে চেকের মাধ্যমে, আর এনবিআর কর কেটে নেবে ব্যাংক থেকেই। আসছে বাজেট নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাথে এক আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি জানান, মার্চ পর্যন্ত 9 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে প্রায় 5,500 কোটি টাকা পিছিয়ে আছে এনবিআর। আপনি বাড়ির মালিক, আপনার একটা ডিড ভাড়া দিলে ডিড থাকতে হবে। আপনি বাড়ির ভাড়া দিচ্ছেন থ্রু চেক, যিনি দিচ্ছেন উনিও হিসাব দিতে হবে, উনি কোথা থেকে এই বাড়ি ভাড়া দিচ্ছেন, যিনি নিচ্ছেন উনি এই টাকা কি করেছেন, ট্যাক্স দিয়েছেন কিনা, এটা হিসাব দিতে হবে। আমি আরো চিন্তা করছি, এই বাড়ি ভাড়ার চেক যখন ক্যাশ করবে, আমার ইনকাম ট্যাক্স ওখানেই কেটে রেখে দেবে।